তো সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমার ট্রেন 5:10 গন্তব্যস্থল বিধাননগর, মানে বুঝতেই পারছো কোথায় যাওয়ার কথা বলছি। হ্যাঁ, আজকে শ্রীভূমি যাব। অলরেডি লোক অনেক দিন ধরে যাওয়া শুরু করে দিয়েছে ওখানে, মানে মহালয়া থেকে স্টার্ট হয়ে গেছে লোকের যাওয়া। বাট আমি আজকের বেরোবো, তো ওখানে অলরেডি অনেক বন্ধু অপেক্ষা করছে। মানে মোটামুটি আজকের খাওয়া দাওয়া হবে, ঘোরা হবে, সবই হবে। মানে আজকের থেকে শুরু, আজকের মানে আবারে মানে আজকের থেকেই আমার সব কিছু শুরু। তাহলে চলো যাওয়া যাক, বাট একটু দেরি আছে ট্রেন 5:10। তারপরে অন দ্য স্পট গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ হাসি, দেখো এত লেট করার পরও লজ্জা নেই, হাসিটা দেখো। হ্যাঁ, আরও অন্ধকারে চলে যাচ্ছে বোধ হয়। এই আমাকে 1 ঘন্টা ওয়েট করিয়েছে, তো এখন শ্রীভূমির দিকে যাচ্ছি, বা শ্রীভূমি একে 3 ঘন্টা ওয়েট করাবে। পিছনে ভিড়টা দেখতেই পারো, সেই লেভেলে ভিড় হয়েছে। সামনেও প্রচুর ভিড় হয়েছে, এখনও পৌঁছায়নি, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, প্রায় 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। তো দেখা যায় যে কতক্ষণে পৌঁছাতে পারো। তোমরা ধরতেই পারবে না, এটা অষ্টমী না চতুর্থী, জনস্রোতটা দেখো, মানে মনে হচ্ছে অষ্টমীর ভিড়। ক্যামেরা শুধু অন রাখার, কিচ্ছু করার নেই। শেষমেশ চলে এসেছি আমরা শ্রীভূমিতে, দেখতেই পাচ্ছ ভ্যাটিকান সিটি, ক্রাউডটা সেই লেভেলের মনে হচ্ছে। ল্যান্ডস্কেপ পোর্ট্রেট মোডে দুটোই তুলবি, একটু চল। এখানে আমাকে খোঁজার চেষ্টা করবি না, বেরিয়ে খোঁজার চেষ্টা করবি যদি হারিয়ে যাস। অসাধারণ করেছে, দেখতেই পাচ্ছ তোমরা চতুর্থীর ভিড়টা, তোমরা দেখে নাও আজকে। আমার দিকে দেখিস না, বেরিয়ে দেখবি, বেরিয়ে খুঁজে নেবো, ঠিক অসুবিধা নেই ভাই, কটা ছবি নিবি কিন্তু। দেখতেই পাচ্ছ বাঁশির আওয়াজে চারিদিকে একেবারে ভরে গেছে, মানে এখনও ঢুকতেই পারলাম না, বেরো বেরো শব্দে এখন অবস্থা খারাপ। অসাধারণ ভিউ, ওর এই লাইটটা পছন্দ হয়েছে, ও মিনিমাম এখানে দাঁড়িয়ে 100খানা ছবি তুলে নিয়েছে। মোটেই ও না বলছে, মিনিমাম মিথ্যা কথা বলছে, ভিডিও চালু করেছি বলছে, এখানে ভালো আসছে একটা ছবি তুলে দে, মানে দেখছে না যে ভিডিও রেকর্ডিং হচ্ছে, মানে এই পরিমাণে মেয়েরা সেলফি তোলে। এই অন্য অন্যজন মানে অন্য মেয়েরা রাগ করো না, কিন্তু এটা সত্যি কথা, প্রচুর পরিমাণে সেলফি তোলে, আজকের অনেক কটা সেলফি তুলেছে। এর মুখ দেখো, এর মুখ দেখে প্রমাণ হচ্ছে এখনও ওর পছন্দ হয়নি, ও আরও ছবি তুলবে। দেখো তুলে দিইনি নাকি, মানে আরেকজন থাকলে আমি ভিডিও করাতাম তাকে দিয়ে, আমি কতগুলো ক্লিক করেছি এতক্ষণে। তো শ্রীভূমি থেকে বেরিয়ে প্রচণ্ড পরিমাণে শরীর হিট হয়ে গেছে, সে তো খাবো অবশ্যই, খাওয়া দাওয়া তো হবে, তার আগে একটু মানে শরীরে ঠান্ডা করা যাক। মনটা জোড়াচ্ছে যেন, মনে শান্তি আসছে যখন শরীরের মধ্যে দিয়ে ঠান্ডাটা যাচ্ছে।
ভারী কিছু খাবে না, তো আমিও ভারী কিছু খাবো না, তো এই জন্য একটু ঘুগনি খেতে বসেছি। তো এখন একটু ঘুগনি খাই, তারপরে ভারী কিছু খাওয়া হবে। তো এই ঘুগনি নিয়েছি, তো খাওয়া যাক। এই ঘুগনি খাবার তো আর দেখিয়ে লাভ নেই, খাই, কারণ আমি একা বেরিয়েছি, সাথে যে আছে সে, তার দ্বারা ক্যামেরা হ্যান্ডেল করা হবে না। এত জঘন্য ঘুগনি আমি খাইনি তো। হ্যাঁ, দেখে নাও, বেরিয়েছে ঘুরতে। আচ্ছা, এত জঘন্য ঘুগনি আমি কোনোদিন খাইনি। ঘুগনিটা মনে হচ্ছে যেন 20 বছরের মানে বাসি ঘুগনি, বিচ্ছিরি টেস্ট। এবারে এত নুন, আমার গলা জ্বালা জ্বালা করছে নুনে। তো অনেক দূর থেকে চলে আসলাম, প্রচুর রাত হয়ে গেছে, আশেপাশে অন্ধকার হয়ে গেছে, দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, বাট খেতে হবে, প্রচুর খিদে পেয়েছে। চলো দেখি কোন খাবার দোকান খোলা আছে। তো আজকের মানে শ্রীভূমি থেকে ঘুরে টুরে তারপর আরেকটা মন্ডপে গেলাম, নামটা মনে পড়ছে না, পরে তোমাদের ভিডিওতে আমি বলে দেবো। তো শেষমেশ আমি এখন এসেছি বিরিয়ানি খেতে, সেটা আমি দেখাচ্ছি, মাটন বিরিয়ানি। বড্ড টায়ার্ড, মানে কেমন কী কত কী টেস্ট সেটা পরবর্তীকালে যখন এই দোকানে আর একবার আসবো নয় তখন বলবো। এখন শুধু খাওয়া দাওয়া চাই, খাওয়াটাই মাস্ট আমার মানে আমার ভিডিওতে, খাওয়াটা তো মাস্ট, তোমরা জানো। তো ঘোরাটোরা হয়ে গেছে, এখন খাই, তারপরে নয় কী কেমন টেস্ট পরে বলছি। আপাতত খুব টায়ার্ড, খুব খিদে পেয়েছি, এখন আপাতত খাই। মাটন বিরিয়ানি 110, মানে মাটন বিরিয়ানি 110 নিয়েছে এটা, ঠিক আছে, ঠিকঠাক আছে মোটামুটি কোয়ান্টিটি। তাও ডিটেলে দেখায়, আচ্ছা একটু মাটনের সফটনেসটা তোমরা দেখে নাও, ঠিকঠাকই আছে নরম। তাড়াতাড়ি করে দেখাচ্ছি না, ঠিকঠাকই আছে। তুই কালকে দোকান খুলবি, মিষ্টি মাটি মিষ্টি দোকান খুলবে, তখন গোটা গাছে রাখবো খাওয়া আছে আমাকে। বিরিয়ানিটা প্রথম কথা ড্রাই নয়, ভালো সফট আছে, জুসি, ড্রাই নয়। এত রাত্রি এত ভালো বিরিয়ানি পাচ্ছে, এটাই অনেক। হ্যাঁ, দরকার বিরিয়ানি, ভালো বিরিয়ানি, খরচা করবি তো। এত রাতে পাচ্ছি, এটাই ভাগ্যবান আমার, আমি তো ভাবলাম পাবো না। হ্যাঁ, দশটি, হ্যাঁ দশটি। তো চতুর্থী মোটামুটি ঘোরা কমপ্লিট, শ্রীভূমি ঘোরা কমপ্লিট, আর একটা মণ্ডপ ঘুরলাম, সেটা নাম মনে পড়ছে না। তারপরে শেষে যে এত রাত্রিরে আমি বিরিয়ানি পাবো, মটন বিরিয়ানি, আমি মানে একদম বিশ্বাস করতে পারিনি। তা আমি যখন যাই মনে হয় ওই লাস্ট প্লেটটা আমার জন্য ছিল, এরপরে আরেকজন আসলো, সে তো বেচারি পেলো না। বিরিয়ানিটা খেতে ভালো, পরে একদিন ওই দোকানটার উপরে পুরো ভিডিও করবো, আমি ওদের সাথে কথাও বলেছি, ওরা বললো অবশ্যই আসতে। আর আজকের যে মানে ভিডিও প্রেজেন্টেশনটা মানে সব মানে মানে অগোছালো মতন হয়ে গেছে এই ভিড়ের মধ্যে, ঠিকঠাকভাবে কী বলেছি না বলেছি নিজেও জানি না। আর খাওয়া দাওয়ার ব্যাপার বলো বা তুমি এই এত ভিড় এত এ, আমি এখনও এই মুহূর্তে যা বলছি কী বলছি নিজেও জানি না। তো চলো, টাটা, অনেক রাত হয়ে গেছে, আবার দেখা হবে পরের ভিডিওতে।